নমস্কার, আমি সন্তোষ মণ্ডল, ভূগোল শিক্ষক, মুক্ত শিক্ষা কেন্দ্র, বিবেকানন্দ কলেজ বোর্ড, পূর্ব বর্ধমান। আমরা এর আগের ক্লাসে আমি আপনাদের যে চ্যাপ্টার 4 এনআইওএস সিনিয়র সেকেন্ডারি শুরু করেছিলাম সেটা ছিল ইভলিউশন অফ ল্যান্ডফর্ম ডিউ টু ইন্টারনাল ফোর্সেস। তার মানে হলো কি, পৃথিবীর আভ্যন্তরীণ শক্তির ফলে ভূপৃষ্ঠে ভূমিরূপের বিকাশ। তাই এই চ্যাপ্টার আমি বলেছিলাম দু ধরনের, একটা ইন্টারনাল ফোর্স, একটা আভ্যন্তরীণ শক্তি, একটা বহির্জাত শক্তি। এবং এখানে শুধুমাত্র আভ্যন্তরীণ শক্তি ব্যাপারে ছিল, সে আভ্যন্তরীণ শক্তির যে আমি দুটো বলেছিলাম, একটা সাডেন অর্থাৎ একটা হঠাৎ আকস্মিক, আর একটা বলেছিলাম স্লো ধীর। তো ধীর ব্যাপারে আমি কালকে ডিসকাস করে দিয়েছি, হরিজন্টাল এবং ভার্টিক্যাল অর্থাৎ আড়াআড়ি ভাবে এবং উল্লম্ব ভাবে যে ভূমিরূপের আলোড়ন সেটা কালকে ডিসকাস করেছি এই আগের ক্লাসে। এবার আজকে হলো আকস্মিক বলের ফলে কি ধরনের ঘটনা ঘটে। তাই আমি আগেই বলেছি যে আকস্মিক ঘটনা, আকস্মিক বলের ফলে দু ধরনের ঘটনা হতে থাকে, একটা ভূমিকম্প, একটি হলো অগ্নুৎপাত। এই দু ধরনের ঘটনা পৃথিবীর পৃষ্ঠে পৃথিবীর আভ্যন্তরীণ শক্তির ফলে দেখতে পাওয়া যায়। তাই প্রথমে আমি বর্ণনা করবো আজকে অগ্নুৎপাত। অগ্নুৎপাত, তাহলে অগ্নুৎপাত জানার আগে আমার প্রথমে জানতে হবে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি অর্থাৎ ভলক্যানো কি না? আগ্নেয়গিরি হলো একটি ভেন্ট অর্থাৎ গর্ত যার দ্বারা পৃথিবীর আভ্যন্তরীণ গলিত লাভা, যেটি অর্ধ তরল গলিত লাভা, ভূপৃষ্ঠের বাইরে আসে, বিস্ফোরণের মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরে আসে, অথবা কোন ফাটলের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে এবং ঠান্ডা হয়ে শক্ত শিলাতে পরিণত হয়। এবং বাইরে বেরিয়ে আসার ফলে যে ভূমিরূপের সৃষ্টি হয় সেটি হচ্ছে আগ্নেয়গিরি। এবং এই যে বাইরে বেরিয়ে আসার প্রক্রিয়াটাকে বলা হয় অগ্নুৎপাত। আর বেরিয়ে আসার ফলে যে শঙ্কু আকৃতির পর্বত সৃষ্টি করে সেটি হলো আগ্নেয়গিরি। তাহলে এটি হলো আগ্নেয়গিরি। এবার এই আগ্নেয়গিরি কয় প্রকার হতে পারে? আগ্নেয়গিরি শ্রেণী বিভাগ, আগ্নেয়গিরিকে আমরা তিন ভাগে ভাগ করি। তিন ভাগে ভাগ করব, একটি হলো জীবন্ত আগ্নেয়গিরি, দ্বিতীয়টি হলো সুপ্ত আগ্নেয়গিরি, এটাকে আমরা ঘুমন্ত বলি, আর একটি হলো মৃত আগ্নেয়গিরি। একটু দেখো, জীবন্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। এবার জীবন্ত আগ্নেয়গিরি কাকে বলে? না, জীবন্ত আগ্নেয়গিরি সেই আগ্নেয়গিরিকে বলা হয় যেটি খুব অল্প সময়ের ব্যবধানে অগ্নুৎপাত ঘটছে বা এখনো ঘটছে বা যেটি অনবরত বা অবিরাম অগ্নুৎপাত হচ্ছে, মানে যার যে আগ্নেয়গিরির মধ্য দিয়ে আগ্নেয় মানে ও লাভা বেরিয়ে আসছে, সেই আগ্নেয়গিরিকে আমরা বলবো জীবন্ত আগ্নেয়গিরি। এর উদাহরণটা মনে রাখবেন, জীবন্ত আগ্নেয়গিরির প্রকৃষ্ট উদাহরণ স্ট্রম্বল, এটি ভূমধ্যসাগরের
কাছে অবস্থিত, এটাকে বলা হয় লাইট অফ মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ বলা হয় স্ট্রম্বোলোকে। এটি জীবন্ত অগ্নিগিরির একটি উদাহরণ। এবার আসি সুপ্ত আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে? সুপ্ত আগ্নেয়গিরি হলো সেই আগ্নেয়গিরি যেটি বহুকাল আগে অগ্নুৎপাত হয়েছে এবং ভবিষ্যতে হওয়ার চান্স আছে, এখনো হয়নি, ভবিষ্যতে হওয়ার আশা আছে, মানে যেটি অনেকদিন আগে একবার অগ্নুৎপাত হয়েছে এবং ভবিষ্যতে হওয়ার আবার আশা আছে, তাকে আমরা বলি সুপ্ত আগ্নেয়গিরি। যেমন মাউন্ট পোপো একটা উদাহরণ বলতে পারি। এছাড়া ভেসুভিয়াস, ভেসুভিয়াস এটা একটা উদাহরণ, ভেসুভিয়াস সুপ্ত আগ্নেয়গিরি একটি উদাহরণ। এবার আসছি মৃত আগ্নেয়গিরি। মৃত আগ্নেয়গিরি যে আগ্নেয়গিরি বহুকাল পূর্বে একবার অগ্নুৎপাত হয়েছে কিন্তু ভবিষ্যতে কোন রকম আশা নেই, অনেক বহুকাল আগে হয়েছে এবং ভবিষ্যতে কোনো আশা নেই, তাকে আমরা মৃত আগ্নেয়গিরি বলি। তাহলে এই তিন ধরনের আগ্নেয়গিরি আমরা জানলাম শ্রেণীবিভাগ। এবার আসছি আগ্নেয়গিরির আর এক প্রকার শ্রেণীবিভাগ, যেটা গঠনগত শ্রেণীবিভাগ আগ্নেয়গিরি, আর লাভা প্রবাহের উপর কেন্দ্র করে বা লাভা বেরিয়ে আসার প্রক্রিয়াকে কেন্দ্র করে আগ্নেয়গিরিকে আমরা দুভাগে ভাগ করি। একটি হলো কেন্দ্রীয় আগ্নেয়গিরি, কেন্দ্রীয় আগ্নেয়গিরি, আরেকটি হলো বিদার আগ্নেয়গিরি। এই দুটি একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দিই, কেন্দ্রীয় আর বিদার আগ্নেয়গিরির মধ্যে পার্থক্যটা। দেখুন এই দুটোর মধ্যে পার্থক্য দেখে নিন, এটি যে কেন্দ্রীয় অর্থাৎ সেন্ট্রাল ট্রাইব, এটা হলো ফিসার অর্থাৎ বিদার। দুটোর মধ্যে পার্থক্য দেখুন, এই যে আগ্নেয়গিরিটি আছে এই আগ্নেয়গিরির ম্যাগমা কি হয়, ভলক্যানো পাইপ বলে এটাকে, ভলক্যানো পাইপের দ্বারা ডাইরেক্ট বাইরে বেরিয়ে আসে, এইভাবে কি হয় বারংবার বেরিয়ে আসার ফলে জমা হয়ে হয়ে শঙ্কু আকৃতি এই পর্বতের সৃষ্টি করে। দেখুন শঙ্কু আকৃতির পর্বতের সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা বলি, এটাকে আমরা বলি সেন্ট্রাল টাইপ অফ ভলক্যানো অর্থাৎ কেন্দ্রীয় অগ্নুৎপাত বলি। এর ফলে কিন্তু শঙ্কু আকৃতি পর্বতের সৃষ্টি হচ্ছে। আরেকটা দেখুন, এটি হলো পৃথিবী পৃষ্ঠের কোনো ফাটল দিয়ে যখন ম্যাগমা আস্তে আস্তে বেরিয়ে এসে জমা হয়ে হয়ে যে ভূমিরূপ সৃষ্টি করছে, এটা সাধারণত মালভূমি সৃষ্টি করে, এটা মালভূমি সৃষ্টি করে, বিদার অগ্নুৎপাতের ফলে মালভূমি সৃষ্টি হয়। দেখুন মালভূমির সৃষ্টি হচ্ছে, আর কোন রকম পর্বতের সংকরাতের সৃষ্টি হচ্ছে না, মালভূমির সৃষ্টি হচ্ছে ফাটল, এটা ফাটলের মাধ্যমে হয়, এটা ম্যাগমা পাইপের মাধ্যমে বেরিয়ে আসে, ম্যাগমা গহ্বর থেকে চেম্বার, এটা ম্যাগমা গহ্বর, এখান থেকে বেরিয়ে আসছে। দেখুন এই আসছে,
এবং মেডিয়াস মালিগন্যান্ট সিস্ট করছে, এটি হলো সেন্ট্রাল টাইপ একটা ফিসার, বুঝে গেল? এর ফলে দেখুন, এর ফলে দেখুন আমাদের বিভিন্ন লাভা যে মালভূমিগুলো আছে, যেমন স্নেক মালভূমি, আমাদের ভারতের আছে ডেকান ট্রাপ, এছাড়া কলম্বিয়া মালভূমি, অনেক মালভূমি উদাহরণ এই ফিশারে আছে। তাহলে এটি হলো আগ্নেয়গিরি। এটা আগ্নেয়গিরির ফলে কি হতে পারে? দেখুন আগ্নেয়গিরির ফলে কিন্তু দুই প্রকার ঘটনা ঘটতে পারে। এক নম্বর, আগ্নেয়গিরি যখন অগ্নুৎপাত করবে তখন কিন্তু ভূমিকম্প হতে পারে, ডেস্ট্রাকটিভ, মানে প্রচুর সংখ্যক মানুষ মারা যেতে পারে কোন বিস্তীর্ণ এরিয়ায়। অগ্নুৎপাতের ফলে দূরবর্তী জঙ্গলের মধ্যে আগুন লাগতে পারে, কারণ আগ বেরিয়ে আসে, এবং অনেক পশু পাখি এবং জঙ্গল পুড়ে ছারখার হতে পারে। তৃতীয় হচ্ছে অগ্নুৎপাতের ফলে কি হয়, বিভিন্ন গ্যাস বেরিয়ে আসে ভূপৃষ্ঠের কেন্দ্র থেকে, অনেক গ্যাস বাইরে বেরিয়ে আসে এবং বায়ুমণ্ডলকে দূষিত করতে পারে, অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বা সালফার এইসব পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এছাড়া এটা হলো ডিস্ট্রাকটিভ, অর্থাৎ ধ্বংসাত্মক যে ফলাফল, কিছু কনস্ট্রাকটিভ অর্থাৎ কিছু নির্মাণও করে। যেমন অগ্নুৎপাতের ফলে কি হয়, পাহাড়ের সৃষ্টি হচ্ছে। এছাড়া অগ্নুৎপাতের ফলে লাভার সাথে কি বেরিয়ে হয়, সালফার, বিভিন্ন গ্যাস বা মানে মিনারেলস বেরিয়ে আসে, যার ফলে এটি পরবর্তীকালে মৃত্তিকাকে কি করে, উর্বর বনায়, মৃত্তিকাকে উর্বর বনায়, কৃষির যোগ্য করে তোলে। এছাড়া অগ্নুৎপাতের ফলে মালভূমির সৃষ্টি হয়েছে। তো এই ধরনের এগুলো হচ্ছে অগ্নুৎপাতের ফলাফল। এবার আসছি ভূমিকম্প। ভূমিকম্প কাকে বলে? ভূমিকম্প ইংলিশ হলো আর্থকুইক। ভূমিকম্প কাকে বলে না? ভূমিকম্প হলো একটি আকস্মিক বলের দ্বারা পৃথিবীর আভ্যন্তরীণ যে শক্তি, অর্থাৎ পৃথিবীর আভ্যন্তরীণ শক্তির আকস্মিক বলের দ্বারা যখন ভূপৃষ্ঠের কম্পন সৃষ্টি হয়, ভূপৃষ্ঠের মধ্যে কম্পন সৃষ্টি হয়, তাকে আমরা বলি ভূমিকম্প। ভূমিকম্পে প্রথমে একটু ডায়াগ্রামে আসি, এটি যদি ভূপৃষ্ঠ হয় তাহলে ভূপৃষ্ঠের ঠিক নিচে যে স্থানে ভূমিকম্পের সৃষ্টি হয় তাকে আমরা বলি ভূমিকম্পের কেন্দ্র, এবং এই ভূমিকম্পের কেন্দ্র ঠিক জাস্ট উপরে যে অংশে প্রথম আঘাত করে ভূমিকম্প, ঠিক উপরে যে অংশে ভূমিকম্পের তরঙ্গ প্রথম আঘাত করে তাকে আমরা বলি ভূমিকম্পের উপকেন্দ্র, এপিসেন্টার, এটাকে আমরা বলি এপিসেন্টার, এটা বলি আমরা সেন্টার, উপকেন্দ্র। তো এইভাবে আস্তে আস্তে ভূমিকম্প কি হয়, ছড়িয়ে যায়, এইভাবে ছড়াতে থাকে, যত কাছে হবে তত বেশি প্রভাব পড়বে, যত দূর দূরে যাবে তার প্রভাব কমতে থাকবে। এটি হলো ভূমিকম্পের স্ট্রাকচার। এবার বলি ভূমিকম্প মাপার যন্ত্রের নাম, এই যে ভূমিকম্প আমরা জানি, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ হচ্ছে যন্ত্রের নাম। আর এই সিসমোগ্রাফের যে স্কেল, অর্থাৎ অনেক সময় পরে যে ভূমিকম্প মাপার স্কেলের নাম, স্কেল যদি বলি রিক্টার স্কেল, রিক্টার স্কেল, এই স্কেলটার নাম হচ্ছে রিক্টার স্কেল। এটি 0 থেকে 9 পর্যন্ত থাকে।
তাহলে আমরা যদি বলি যে কোন এটা বলা ম্যাগনিচিউড, ঠিক আছে, বলো না যে রিক্টার স্কেলে 7.9 ধরা পড়েছে, রিক্টার স্কেলে 6.3 ম্যাগনিচিউড ধরা পড়েছে, এটা হচ্ছে মানে আর্থ ভূমিকম্পের তীব্রতা। তা ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেলের নাম রিক্টার স্কেল, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম সিসমোগ্রাফ, সিসমোগ্রাফ। বোঝা গেল? এবার আসছি ভূমিকম্পের তরঙ্গ কটি আছে। ভূমিকম্পের তিনটি তরঙ্গ আছে, একটি হলো প্রাথমিক তরঙ্গ, সেকেন্ড হলো বা পি তরঙ্গ, দ্বিতীয় হলো এস তরঙ্গ, তৃতীয় হলো এল তরঙ্গ। এই তিনটি তরঙ্গ ভূমিকম্পে, পি তরঙ্গ একটু ধীরে ধীরে চলে এবং এটা খুবই ধ্বংসাত্মক, কিন্তু আস্তে আস্তে চলে। এটি তরল ও গ্যাস উভয়ের মাধ্যমে চলতে পারে। এস তরঙ্গ শুধুমাত্র তরল ও কঠিন আর গ্যাস সব মাধ্যমে যেতে পারে, এস তরঙ্গ তরলের মাধ্যমে যেতে পারে না, বাকি সব যেতে পারে। এল তরঙ্গকে বলা হয় পৃষ্ঠীয় তরঙ্গ, লংচুডনাল, এগুলো হচ্ছে পৃষ্ঠীয় তরঙ্গ, এটি সবচেয়ে ধ্বংসাত্মক, এটাকে বলা হয় সবচেয়ে বেশি ধ্বংসাত্মক তরঙ্গ এল তরঙ্গ। এটি তীব্র বেগে যায় এবং খুব ধ্বংস করে, একে বলা হয় সবচেয়ে ধ্বংসাত্মক তরঙ্গ এল তরঙ্গ। এগুলো হলো ভূমিকম্পের তিনটি তরঙ্গ। এবার আসছি ভূমিকম্পের কারণ কি। প্রথম ভূমিকম্পের কারণ ফার্স্ট আসি অগ্নুৎপাত। আমরা আগেই এই চ্যাপ্টার ডিসকাস করেছি অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প হতে পারে। আমি আগেই বললাম যদি প্রচন্ড পরিমাণে যখন অগ্নুৎপাত হয় তখন ভূমিকম্পের সৃষ্টি হয়। দ্বিতীয়ত ভাঁজ সৃষ্টির সময়, যখন ধরুন এইভাবে দুটো ভূখণ্ডের মাঝে ম্যাগমা সেডিমেন্ট এইভাবে ভাঁজ সৃষ্টি হয় তখন কিন্তু ভূমিকম্প সৃষ্টি হতে পারে, ভাঁজ সৃষ্টির সময়। তৃতীয় আর কি হতে পারে ভূমিকম্পের কারণ কি ভাঁজ সৃষ্টি হলো, তৃতীয়ত পাত সঞ্চালন, পাত সঞ্চালন, যখন একটি পাত ভূপৃষ্ঠে পাত সংক্রান্ত আমরা পাত পাত সংস্থান তত্ত্ব পড়েছি, প্লেট টেকটোনিক থিওরি, দুটি পাত যখন একে অপরের কাছে সরে আসে সংঘর্ষ হয় তখন কিন্তু প্রচন্ড পরিমাণে ভূমিকম্প হতে পারে এবং একটা অপরের নিচে ধসে যাবে। আবার একটা পাত যখন একটি পাত থেকে সরে যায় তখনই কিন্তু মৃত ভূমিকম্প হয়, বা যখন একটা পাতের পাশ দিয়ে পেরিয়ে যায় তখনও কিন্তু হালকা ভূমিকম্প ঘর্ষণের ফলে হতে পারে। তাহলে এইটি হলো পাত সঞ্চালন। এছাড়া আরেকটি হলো মনুষ্য দ্বারা সৃষ্ট, মানে মানুষের দ্বারাও কিন্তু ভূমিকম্প হতে পারে। কি করে, যেমন মানুষ যখন ড্যাম তৈরি করবে অর্থাৎ বাঁধ নির্মাণ করবে, ড্যাম করবে, তখন সেই জলের তীব্রতা যখন যদি সেই ড্যাম ভেঙে যায় কোনোভাবে যদি বাঁধের ভাঙন ঘটে তার ফলে কিন্তু পুরো এরিয়াতে ভূমিকম্প হতে পারে। এছাড়াও আমরা কি করি পারমাণবিক মানে বিস্ফোরণ করি, বোম ফাটাই, পারমাণবিক বোম মানে যেটা বোমা যখন বিস্ফোরণ হয়, যখন নিউক্লিয়ার ফিকশন করি আমরা, তো এর ফলেও কিন্তু ভূমিকম্পের মানে হতে পারে, মানে কোনো অংশে হয়তো
ঘর বাড়ি হঠাৎ ব্লাস্ট হলো, ঘর বাড়ি সব ভেঙে পড়ে গেল, এটা কিন্তু একটা ভূমিকম্পের কারণে হচ্ছে। তাও এটা হচ্ছে একটা উদাহরণ যেটা মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে, এগুলো হলো ভূমিকম্পের কারণ। এবার আমি আসছি বন্টন, অর্থাৎ কথায় কথায় ভূমিকম্প হয়, কথায় কথায় আগ্নেয়গিরি হয়। আমি শেষ জায়গাগুলো দেখাচ্ছি। সাধারণত যেখানে আগ্নেয়গিরি থাকবে সেখানে ভূমিকম্প হবে বেশি, কিন্তু যেখানে ভূমিকম্প হবে সেখানে আগ্নেয়গিরি হবে এমন কোনো মানে নেই। যেখানে আগ্নেয়গিরি থাকবে সেখানে ভূমিকম্প হতে পারে, বাট যেখানে ভূমিকম্প হবে সেখানে আগ্নেয়গিরি হতে হবে এমন কোনো কথা নেই। দেখুন, একটু ওয়ার্ল্ডের ম্যাপটা বানাই, সম্পূর্ণ ওয়ার্ল্ডের ম্যাপটা। এই ওয়ার্ল্ডের ম্যাপের মধ্যে কোথায় কোথায় থাকতে পারে দেখুন, আগ্নেয়গিরি এবং প্রথমে আমি আসছি ভল, আগ্নেয়গিরি কোথায় কোথায় থাকতে পারে। প্রথম বলেছি প্রশান্ত মহাসাগর, এই যে প্রশান্ত মহাসাগরে এই যে স্থানগুলো এগুলোতে আগ্নেয়গিরি আছে, এছাড়াও এখানে আগ্নেয়গিরি আছে। এছাড়াও আমরা জানি ইন্দোনেশিয়ার কাছে আগ্নেয়গিরি আছে, এছাড়াও এখানে আছে ইটালি আগ্নেয়গিরি আছে, ভারতের একমাত্র আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন, যেটি আন্দামান নিকোবর আইল্যান্ডে অবস্থিত। ব্যারেন একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি ব্যারেন। এছাড়াও এগুলো হলো আগ্নেয়গিরি বন্টন, এইসব জায়গাগুলোতে আগ্নেয়গিরি থাকে। এই প্রশান্ত মহাসাগরে একটা বেল্টের মতো আগ্নেয়গিরি থাকে, মানে প্রশান্ত মহাসাগরে। এই জন্য প্রশান্ত মহাসাগরের যে থাকে, প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা বলা হয়, মানে পুরো প্রশান্ত মহাসাগরের আগ্নেয়গিরি একটা বেল্টে ডাকা থাকে এবার আইল্যান্ডে, তাই একে প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা বলা হয়। এবার আসছি ভূমিকম্প জোন কি কি হতে পারে। ধরুন ভূমিকম্প, এটা হচ্ছে ওশেনিক রিজ, এখানে ভূমিকম্প হতে পারে। এছাড়াও যেসব জায়গাগুলোতে আমি বললাম আগ্নেয়গিরি হয়, অগ্নুৎপাত হয়, তাছাড়া ইন্ডিয়ার এই যে হিমালয় অঞ্চল এই অংশে এগুলো হচ্ছে ভূমিকম্প প্রবণ এরিয়া, এই অংশে ভূমিকম্প হতে পারে। এছাড়াও তো এগুলো হচ্ছে ভূমিকম্প জোন। সাধারণত যেসব জায়গাতে আগ্নেয়গিরি থাকবে সেখানে তো ভূমিকম্প হবেই, সাথে সাথে যেসব জায়গায় নবীন ভঙ্গিল পর্বত, যেগুলি উদাহরণ, কারণ আমি আগেই বললাম ভাস সৃষ্টির সময় ভূমিকম্প হতে পারে, তাই নবীন ভঙ্গিল পর্বতের মধ্যে হিমালয় আসছে, আল্পস, রকি, আন্দিজ, এইগুলোতে কি হয় ভঙ্গিল পর্বতে এইসব স্থানে ভূমিকম্প মাঝে মধ্যে হতেই থাকে। তাহলে এগুলো একটি উদাহরণ। তাহলে এগুলো থেকে আমরা আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের যে বন্টন দেখলাম পুরো পৃথিবীতে কোথায় কোথায় আছে সেটা দেখে বুঝতে পারা যাচ্ছে। এগুলি হলো আপনাদের এই চ্যাপ্টার অংশ।
আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অনেকটাই বুঝতে পেরেছেন এই আগ্নেয়গিরি বা ভূমিকম্প। বাকি যে সমস্ত নোটস এই চ্যাপ্টার সঙ্গে যুক্ত আপনারা পেতে চান তাহলে অফিসে যোগাযোগ করুন। ধন্যবাদ, সুস্থ থাকুন।